আসলে আজকে একটা কথা না হইয়া আপনার লোকে শেয়ার না হরিয়া ফারিয়ার না, মানে ইচ্ছা আছিল না মাতিবার, আর মাঝে মাঝে জানে জারে না না মাতিয়া ফারি না। আপনারা ঠান্ডে লইয়া যে আপনার ছবি যে যে একটা বক্তব্য দিছিলা ছোটোখাটো, ওই সময় আপনারা বুড়ি লইয়া যে অত ট্রল করছেন, আসলে ট্রল হইতাম না, বেয়াদবি করছেন আপনারা যারা, তো ওখানেও কইতাম চাই আর আপনারা যারা যারা আর কি ট্রল করছেন, তানার জন্মর আগেও তাই কিন্তু বিশ্ব সুন্দরী খেতাব পাইছেন, ঠিক আছে রানি? আর বর্তমানে বয়স হইল গিয়া হয়তো প্রায় 80 বছর হইব, তো এজন 80 বছরের মানুষ, এজন 80 বছরের মহিলা অসুস্থতাও কতটা রোগ যে যে আমরা সবেও জানি। তো আমরা তো আমরা সাবেক মন্ত্রীর দ্বারা তো আর আমরা ইয়েও করতাম পারছি না, ওনার চিকিৎসাও আমরা দেখতাম পারছি না যে সুন্দর করে করছেন, করি জুত করে চিকিৎসাও হয়েছে না, কারণ তাই চিকিৎসার লাগি ভাইরা কোনো দেশে যাওয়ার ইয়েও দিছই না, অনুমতিও দিছই না, আটকে রাখি দিছেন সব জায়গাত। তো একজন অসুস্থ রোগী কোনো সুরত বাঁচতে আসেন, ঠান্ডে লইয়া তার বুড়ি লইয়া তার বক্তব্য লইয়া অত ট্রল করা আসলে ঠিক না, আমি মনে করি না, আমি মনে করি না যে আপনারা একটা ঠিক করছেন করি। আসলে সাজগোজ করা একটা আর্ট, একটা শখ, অনেকে সাজগোজ করতে ভালোবাসে, ঠিক আছে নানি? তো তেমনও আর সুন্দর দিকে আপনারা যদি যান, আপনারা যারা যারা ট্রল করছেন আপনারা চেয়ার একবার আয়নার সামনে গিয়া দেখুন যেন কিলাহান, বুঝছেন নি? তো আমি মনে করি আসলে এটা ঠিক নাই, একদম ঠিক নাই, তা বাদ দিলেন যেন, ভাল লাগে না কিতা লাগে জানি না, আমার রাগ রাগ করে খালি। আর আমরা আমার ছাত্রছাত্রী বাই হলে 16 দিন আওয়ামী লীগের অত্যাচার সহ্য করছই, ঠিক আছে নানি? আওয়ামী লীগের অত্যাচার 16 দিন কিতা করছেন সহ্য করছই, তো ওখানেও কইতাম চাই আর আসলে 16 দিন 17 দিন আওয়ামী লীগের কিতা অত্যাচার সহ্য করিয়া আচ্ছা খুব সুন্দর একটা পর্যায়ে আইছে, এটা লাগে শুক্রিয়া। কিন্তু বিএনপি 17 বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করিয়া এরপরে আচ্ছা আর একটা কথা হয়, 17 বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করিয়া গেছেন তারা, আর এখন আপনারাও হইরা কিন্তু নতুন দল গঠন কর্তা, নতুন দল গঠন করবার লাগি আয়নাগরও একরাই কেউ হাঁটাইছেন নি আপনারা হক্কা, বা আমরা কেউ খাটাইছি নি আয়নাগরও একটা রায় খাটানির মজা কিলা আমরা তো জানি না অনেকে। তো এভরিওয়ান ওখানে হইতাম চাই আর যেন আয়নাগরও তো একরাই তো আমরা অখাটাইছি না, কিন্তু আয়নাগরও ফ্যান নাই, বাতি নাই, মশারি নাই, কয়েল নাই, হয়তো বা আমরা তো গল্প শুনিয়ার যা মানি ওখানে হইতাম চাই আর আমরা তো গল্প শুনি আর নানি, যারাও আয়নাগর থাকি ফিরিয়ে আইরা আমরা জানি আর টানটানোর কাছ থাকি যে এটা কিচ্ছু নাই, ঠিক আছে নানি? একবার কাটাইয়া আইয়া দেখলে মজা আসলে বোঝা গেল, এনে নতুন দল গঠন আসলে একটা হুনার ফর ভাল লাগছে না, মানে ভিডিওটা বানাইতাম করে লেট হয়ে যা আর কি বুঝিয়ার, তো আজকে না বানাইয়া পারলাম না হয় তোরা মাতিলাই, তো ছোটো ভিডিও মনও কিচ্ছু নিবা না, ভুল হইলে মাফ করে দিবা, ভালো থাকা সুস্থ থাকা, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড আল্লাহ হাফেজ।